বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে দেখা যায়, শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা 2 বছরে ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। 2021 সালে প্রতি হাজারের মধ্যে 5.9 জন শহর থেকে গ্রামে গিয়েছিলেন, আর 2023 সালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 13.8 জনে। বিবিএসের পক্ষ থেকে গত মার্চ মাসে প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 প্রতিবেদনে অভিবাসন বিষয়ে এসব তথ্য উঠে এসেছে। প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে ভুলবশত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সার্টিফাইড ফেসবুক পেজে আরেকটি এ তথ্য জানানো হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, পোস্টটি ভুলবশত ফেসবুকে পোস্ট করা হয়েছিল, পরে সেটি ফেসবুক পেজে সংশোধনী দিয়ে পোস্ট করা হয়েছে, পূর্বের পোস্টটিও সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র দাবদাহের মধ্যেও দেশে গাছ কাটা অব্যাহত থাকায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে একটি পরিবেশবাদী সংগঠন। আগামীকাল সোমবার ওই আবেদনের উপর শুনানি হতে পারে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB-র পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। নতুন করে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আরও 88 জন বিজেপি সদস্য অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রবিবার দুপুরে টেকনাফের শাহপুরের সাবরাং ইউনিয়ন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। তারা নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে টেকনাফ কোস্টগার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করে। বর্তমানে তাদের কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হামাস বন্দী বিনিময় চুক্তি বা কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ছাড়াই গাজা সরকার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে বলে যখন ইসরায়েলি গণমাধ্যমগুলো খবর প্রচার করছে, তখন এ হুঁশিয়ারি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। আগামী 3 অক্টোবর পর্দা উঠবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসরের। এবারের এই টুর্নামেন্টের আয়োজক দেশ বাংলাদেশ। রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নারীদের টি-20 বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছে। বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের আসর।